ছাড়া বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক অনিশ্চয়তার মধ্য দিয়ে আছে যাচ্ছে বাংলাদেশ, এবং এই অনিশ্চিত গন্তব্যে যাত্রা কোথায় গিয়ে শেষ হবে, কিভাবে শেষ হবে, সেটি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে এবং এক ধরনের এমন একটা পরিস্থিতি, ধোয়াটে পরিস্থিতি, অসহায়ত্বের মধ্যে মানুষ আছে যে কেউই আসলে উপলব্ধি করতে পারছেন না কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং এ থেকে পরিত্রাণের উপায় কি এবং পরিত্রাণ না হলে কি হতে পারে এমন একটা অবস্থা, এবং যারা এই লড়াইয়ের মধ্যে খেলোয়াড় হিসেবে আছেন অর্থাৎ আমাদের রাজনৈতিক শক্তিগুলো, তারা তাদের নিজেদের কাছে পরিস্থিতিটা খুব একটা স্পষ্ট কিনা সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। যাই হোক, এই পরিস্থিতি থেকে বেরোবার উপায় কি সেটি আমরা আজকে খোঁজার চেষ্টা করব। কথা বলার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন সাবেক রাষ্ট্রদূত এবং প্রাক্তন সচিব অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, ডানে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, দেশের যে পরিস্থিতি, গ্লাসটাকে যদি হাফ এমটি বলেন বা হাফ ফুল বলেন, তো আমি সেভাবে এটা দেখতে চাই যে কে কিভাবে দেখছেন এটাকে। জি, আপনি কিভাবে দেখছেন সেটাই আমার জানা। হ্যাঁ, না, আমি মনে করছি যে এটা ইট মে সাউন্ড পার্টিজান, কিন্তু আমার চিন্তাধারায় যেটা আমি ভাবি, চিন্তা করি এবং যতটুকু আমি শিখেছি আমার আমার রাষ্ট্র দূত ছিলাম, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দূত হিসেবে কাজ করেছি, সেই প্রেক্ষিতে যেটা ভেবেছি এবং তাতে করে যেটা হয়েছে আমার সুযোগ, যে পৃথিবীর প্রায় সমস্ত মহাদেশ তো বটেই, বহু দেশেও গিয়েছি, বহু দেশ, মানে আমি আই ডোন্ট ইভেন রিমেম্বার কত দেশে গিয়েছি আমি, তো বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সমস্যা আছে, এমন কোন দেশ আজকে নাই যে আমি বলতে পারবো যে সমস্যা নাই। আমেরিকার ফার্গুসন আছে, ব্রিটেনের যাচ্ছে, সিরিয়াতে যাচ্ছে ছেলেমেয়েরা, তার ভিতরে বাঙালি তিনটি মেয়ে গেছে মোস্ট রিসেন্টলি, মিডল ইস্টের কথা বললাম না, ভারতের সমস্যা আছে যেটা একসময় তাদের প্রধানমন্ত্রী, গত প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিগেস্ট থ্রেট টু ইন্ডিয়া অ্যান্ড ইটস ইন্টিগ্রিটি হচ্ছে যে ওই যে যারা যুদ্ধবাজ যুদ্ধ করছে এখনো, তো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের, পাকিস্তানের কথা বললামই না আমি, যে আমাদের যে সবচেয়ে বড় শক্তি হলো যে আমাদের জনগণ, যে হাজার বছরের ইতিহাসে যদি আপনি দেখেন যে জনগণ কিন্তু কখনোই কোন রকমের অন্যায় তারা গ্রহণ করেনি, এবং আমি জানি যে এটা উত্তরটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু সংক্ষেপে এখানে শেষ করবো, আমি আমার উত্তরটা আমি দিচ্ছি আপনাকে, যে যার জন্যে বাঙালিদের যে তারা যে পছন্দ করে না অনেক কিছু, এবং ডিক্টেটোরিয়াল রেজিমকে তারা পছন্দ করে না, তারা অন্যায়কে তারা সহ্য করতে পারে না। হ্যাঁ, বাঙালির দোষ আছে অনেক, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কতগুলো ব্যাপারে তারা কিন্তু একাট্টা, যার জন্যে চট্টগ্রামে যে কি হলো ব্রিটিশদের সময়, অস্ত্রাগার লুণ্ঠন হলো, লোক মারা গেল, কিছু লোক ফাঁসি হলো, তার জন্য ইংরেজরা তাদের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেল দিল্লিতে। তখন আমার উত্তরটা কি, আমি মনে করব যে যে চিন্তা করে আপনি বলেছেন আমাকে, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ ওয়েল, যে যে সেরকমের সংকট বলে কিছু আমি মনে করি না, যে সংকট আছে এটা হলো একটা আদর্শের একটা সংগ্রাম আমার কাছে, এবং আমি একজন মুক্তিযোদ্ধা সপক্ষের ব্যক্তি, আমার ভাই ওখানে আছেন তিনিও তাই, এবং তিনি দেশে যুদ্ধ করেছেন, বাংলার মাটিতে যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করেছি বিদেশে বসে, আপনিও তাই করেছেন, সুযোগ ছিল তো আপনার মানসিক চিন্তা ভাবনা মুক্তিযোদ্ধার সেই চেতনাতেই কিন্তু আপনি আবদ্ধ আছেন, এর বাইরে আপনি যেতে পারেন না,
এবং সেই হিসেবে বলবো যে না, এটা একটা কোন সরকারই পারফেক্ট না যে সাংবিধানিক বৈধতা রাখতে গিয়ে বর্তমান সরকারকে ইলেকশন দিতে হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে আদেশ, অ্যাপেলেট ডিভিশনের আদেশ অনুযায়ী তারা সংবিধান পরিবর্তন করেছেন, অ্যামেন্ড করেছেন। এবং সেখান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা, সব আদেশ তো আদালতের আদেশ তো পালন হয় না, যে আদালত বেগম জিয়াকে গ্রেফতারের আদেশ দিল পালন হচ্ছে না, না হয় না, কার্যালয় তল্লাশির আদেশ দিল হচ্ছে না। আগে বলছি দিস আর দি ডাইকোটমি হবে পলিটিক্যাল পার্লামেন্টারি পলিটিক্যাল সিস্টেম, যে যেখানে গণতন্ত্র বলে কিছু আছে সেখানে একটা সমস্যা আছে, ডিক্টেটোরিয়াল রেজিমে এই সমস্যা নেই। কাজে এখন ইলেকশন তারা করেছেন, সেই ইলেকশনটা এখন আপনার এই ইলেকশনের পরে একটি দল, একটা বড় দল তারা গ্রহণ করেন তারা। কিন্তু সেই সাথে যে কারণে আমার বক্তব্যটা এভাবে ফোটানোর চেষ্টা করছি আমি, যে কারণে আজকের যে সহিংসতা, মারামারি, জ্বালাও পোড়া হচ্ছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় কোনো জায়গায় না, কোনোভাবেই না, গণতন্ত্র না। আপনি হরতাল করবেন, আপনার অধিকার, এটা স্ট্রাইক করবেন, কি বলে আপনার এই যে ব্লকেড, অবরোধ করবেন আপনি, কিন্তু মানুষকে তো খুন করার অধিকার আপনার নাই। বাস পড়িয়ে জ্বালিয়ে আপনি একটা বাস ট্র্যাক্টরে যে চালাচ্ছে তাকে জোর করে রেখে ভিতরে পোড়ানোর অধিকার তো আপনার নাই। এটা কি হচ্ছে কি, এটা যে এটা কিন্তু আপনার যা নিয়ে আমরা, আমার কেন্দ্রে আমি নিজেই গবেষণা করছি, যে টেরোরিজম, আইএস, হিজবুত তাহরির ছিল আমার 10 বছর আগের একটা গবেষণা। সেটা আমি যখন আপনি ফোন করলেন আমি কোনো মতে সেটা খুঁজে বের করলাম, ঝেড়ে ঝুড়ে আমি দেখে পড়লাম, অবাক হয়ে গেলাম। আপনি জানেন যে তখন আমি বলেছিলাম এটা ইস এ থ্রেট টু আওয়ার পিপল, আমাকে তারা ব্রাশ সাইড করে দিল, এটা কোনো সমস্যাই না। কেন সমস্যা না, তারা আমাদের চোখে চোখে আছে, কিন্তু তারা একটা বড় সমস্যার জন্য আমাদের জন্য হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার চোখে সংকট সেই অর্থে নেই, যা আছে সেটি সব জায়গায় আছে এবং এটি নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য এবং নিয়ন্ত্রিত হচ্ছে। এবং আজকে আপনি দেখেন চারদিকে, দেশে এটা নিয়ন্ত্রিত অবস্থায় হচ্ছে, যেটা হওয়ার দরকার, যেটা দেশে দেশবাসী চাচ্ছে যেটা, সেটাই হচ্ছে। স্বাভাবিক না অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ একটা ছোট সংসদের দিই, আমি গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আমি একজন ট্রাস্টি। বাংলাদেশ কি রকমের অস্বাভাবিক সেটা আমি বর্ণনা দিতে পারি না। কাদের সিদ্দিকী একটা মহাপুরুষ না হতে পারেন, তার দোষগুণ থাকতে পারে, দেশের এক সংলাপের দাবিতে 51 দিন রাস্তায় পড়ে আছে, মতিঝিলের রাস্তায় পড়ে আছে, আইটেনেলের মতো এত বড় বাংলাদেশের সবচেয়ে বড়, প্রতিদিন তাকে আধা মিনিট দেখান না, যেটা ওটা কেন রাস্তার উপরে শুয়ে বসে আছে, কেন সে সাধারণ মানুষের সাথে, এটা কি অস্বাভাবিক না? একটা চ্যানেল তাকে দেখায় না, আজকের আমি 12টা পত্রিকা দেখেছি, কালকে তার 50 দিন অতিবাহিত করেছে, 2টা লাইন খবর নেই। আজকে জালালউদ্দিন মজুমদার একসময় জাসদ করত, এমএ পাস লোক, গাছের আগাতে দিয়ে বসে থাকলেন 24 ঘন্টা, মাটিতে যেহেতু আওয়াজ করলে পুলিশে গুলি মেরে দেয়, তাই গাছের উপরে বসে প্রতিবাদ করি, এটা কি অস্বাভাবিক না? আজকে সালাউদ্দিন আহমেদ, খালেদা জিয়ার ছেলে সম সরকারি কর্মচারী ছিল, চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, হঠাৎ নিখোঁজ হয়ে গেল, গুম হয়ে গেছিল। ইলিয়াস আলী টানায় ভুলে যান সিলেটের বহু দূরে দিয়ে, ঢাকা শহরের মধ্যে থেকে গুম হয়ে গেল। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বললেন 8 বস্তা
ময়লার সাথে হয়তো সাফ হয়ে গেছে, তা তো আমি এটা যোগ করতেই পারেন। তবে এটা যদি অন্য অর্থ থাকে বড় ভয়ানক, একটা লোককে ক্রিমেশন হয়ে গেলে সে এক সের ছাই হয়ে যায়, তা তো আমার অস্বাভাবিক না, আমার কাছে অস্বাভাবিক মানে অন্য জায়গায়। ডক্টর ইউনুসের মতো একটা ভদ্রলোক একটা কথা বললেন না, ইউনুস ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ছিল, যারা জানে যে তার প্রতিটি ক্ষেত্রে আমি মনে করছি সরকার তার সাথে ভালো ব্যবহার করেন নাই, তাকে দেখে কথা বলা আছে, অমর্ত্য সেনকে ডাকবেনই না, কিন্তু উনি একটা কথা বলবেন না, এটা কি অস্বাভাবিক না? দেশে সবকিছু চলছে, গাড়ি ঘোড়া চলে রুগী দেখে, মানুষ আমরা খাওয়া দাওয়া করি, এটা কি কোনো মতেই অস্বাভাবিক? এটা কি গ্লোবাল একটা গ্লোবাল না, উনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, বাংলাদেশের মানুষ উনি, মানে এটা উনি অনেকেই, যেমন আজকে এই সালাউদ্দিনের ব্যাপারটা নিয়ে সেই আজকে, এটাই আমার অস্বাভাবিক কিনা আমি সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। ঢাকাতেই জানুয়ারি মাসের ৬ তারিখ আওয়ামী লীগ করে জাপানি জয়নাল, যারা ঢাকাবাসী তারা মোহাম্মদউল্লাহ ছিলেন জাপানি জয়নাল, আওয়ামী লীগের সভাপতি ছিল, তার ছেলে কামরুজ্জামান হীরা, বাচ্চা ছেলে, আসছে ছিল কোথায় গাড়ি ঘোড়াতে পটকা ফুটে এসে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তার জন্য আমাকে আচাতে। আর এই জাপানি জাপানি জয়নাল একটু আবার তেন্দর লোক, পয়সা পুলিশে ঘোষ দেবে না, এখনো কামরুজ্জামান হীরা এখনো জেলে আছে, হুমিদিক লোক, এটা কিন্তু বিএনপির লোক ধরে নেই। অন্যটা তো আসি, আমাদের পঙ্গু হাসপাতালে আমি দেখতে গেছিলাম, নয়ন বিয়ে কিছু বছরের ছেলে, মিয়া তুমি কি করছো, পায়ে তিন ইঞ্চি দূর থেকে বন্দুক থেকে তার তার হাঁটুতে গুলি করে দিচ্ছে, অপরাধ অপরাধ। ওই দিন কোথায় গাড়িতে আগুন বোমা আতঙ্ক ছিল, সবাই দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে, সে অত দৌড়াইতে পারে না, ও এইতে পারছে দৌড়াচ্ছেন, কয় তুমি, ও বলছে স্যার আমি কেমনে করে, আমি তো জানিয়া পড়াইতেছি, কয় তুমি বেটার শিবির, কয় শিবির আমি নয়ন বাজরা, কয় তুমি শিবির, কয় স্যার কাপড় উল্টায় দেখেন, মানুষের এটা কি অস্বাভাবিক কিনা? আমি বলবো কাপড় উল্টায় দেখেন, এটা যদি দেশ অস্বাভাবিক না কখন আর অস্বাভাবিক হবে? তার পায়েটাকে দুটুকরা হয়ে গেছে, সেদিন আমি ১৭ জনকে দেখেছি পুলিশের গুলিতে, ওরা তো আগুন দিয়ে মারছে, এটা জঘন্য ব্যাপার আছে, মারা গেছে। সুতরাং এখন অস্বাভাবিক কিনা তা আমি জানি না। ২৩ ফেব্রুয়ারি আমারই এক পরিচিত লোক সিলেটের, শুধু তার ভাইকে হচ্ছে চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, ইংরেজিতে পড়ে, ওখানে মায়ের ওষুধ নিয়ে কিনে যাচ্ছে, সে পুলিশ তো ওর ভাই একটা আবার জাপানি জয়নালের মতো না, সে ব্যবসা পয়সা নিয়ে রাইতের বেলা এদের জন্য বোমা টোমার তো গাড়ি ঘোড়া চলে না অবরোধের খেলে, সে নিয়ে সে ২৩,০০০ না ২২,০০০ টাকা নিয়ে তত তাড়াতাড়ি জোয়ার করতে পারছে, তাদের দাবি ৪০,০০০ ছিল দিয়া ওদের ভাই ভাইটারে সেটা দেন। আর এই জাতীয় ঘটনা পত্র পত্রিকার ইন বিটুইন লাইন সবকিছু দেখা যায়। অন্যটা তো আসে জান্নাতি কোর্টের কথা উঠল, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ৩০৪ ধারায় মামলা হয়, পথে খুন করলে ৩০২ ধারা, সেটাও বেলেবল। আজকে ৮ মাস বোধহয় হয়ে গেছে জান্নাতি শিক্ষিত বলে গাড়িতে চালাতে যে মানুষ খুন করে ফেলেছে, পুলিশের গাড়ি ধাক্কা, তার লোক মারা গেছে, তার বেল হয় না, হাইকোর্টে ৮ মাসে তার বেল হয়নি। এখন আবার কি বলেছে ম্যাজিস্ট্রেট, তোমার পাসপোর্ট জমা দাও, পাসপোর্ট তো আমার এক্সপায়ার করে গেছে, তাহলেও কি আজকে তো এই এই আর কিছু জান, আমি যাই না এটাকে। আজকে ডিসিসি নির্বাচন হবে, ডিসিসি তার আগেও দিয়েছেন মে মাসের নির্বাচন হবে, পুলিশের আইজিপি সাহেব বললেন এপ্রিলে হওয়াই ভালো, আমার স্বাধীন নির্বাচন কমিশন এপ্রিল মাসের ইলেকশনের দিয়ে দেবে ২৮ তারিখ এটা। আর একটু পিছনে যান, রাজশাহীর মেয়র নির্বাচিত মেয়রকে বরখাস্ত করার জন্য পুলিশ কমিশনার চিঠি লিখা পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এটা যদি অস্বাভাবিক না হয় আমরা কখন অস্বাভাবিক আমি জানি না। আম্বাসাডর বলি রহমান,
আমি কিছু মানুষের এখানে একটু যুক্ত করে দেই যে এর সঙ্গে বলা হচ্ছে যে সব পরিস্থিতি স্বাভাবিক, তেমন কিছু হচ্ছে না। আবার সরকারের দিক থেকেও হিসাব আছে, ব্যবসায়ীরা তো দিচ্ছেনই যে 1,25,000 কোটি টাকা বা তারও বেশি এই গত 2 মাসে ক্ষতি হয়েছে বাংলাদেশের অর্থনীতির। সো একটা নেতিবাচক প্রভাব আছেই বোঝা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় সবই বন্ধ ছিল, আস্তে আস্তে খুলতে শুরু করেছে, ছুটির দিনগুলোতে ক্লাস হচ্ছে। তো স্বাভাবিক যদি হয় তাহলে এরকম অবস্থান বন্য কেন, মানে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকবে কেন, অর্থনীতির ক্ষতি হবে কেন, সেটি প্রশ্ন। আর এই অস্বাভাবিক যদি হয়ে থাকে, তো অস্বাভাবিক অবস্থা থেকে বেরোবার জন্য আসলে সরকারের দিক থেকে উদ্যোগ কি করণীয় কি, বা বিরোধী দলের দিক থেকে উদ্যোগ কি বা করণীয় কি? আপনি দুটি কথা বলেছেন, স্বাভাবিক এবং অস্বাভাবিক। এখানে আমি জানতে চেয়েছিলাম, এখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তো পুরো অস্বাভাবিকতার একটা তালিকা লম্বা দিলেন, আপনি স্বাভাবিক বোঝাবার চেষ্টা করলেন। অবশ্যই জাফরুল্লাহ ভাই আমার অত্যন্ত একজন শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ উনি যে কাজ করছেন বাংলাদেশে এরকম কর্মকাজ গরিবের জন্য সাহায্যের জন্য খুব কম আছে, ও নেই বললে চলে এই 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 টাইপের এই কেসেমে। কাজে তাকে তো অবশ্যই তিনি সম্মানীয় একজন ব্যক্তি আমাদের, এবং তার কথা প্রণিধানযোগ্য সবারই, এবং আমি শুনেছি সবই। তবে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার যে যখন সালাউদ্দিন আহমদের কথা উঠলো তার ডিসঅ্যাপিয়ারেন্স, সেখানে যদি যদি সে সত্যি সত্যি কোনো সংগঠন বা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা হোয়াটএভার, বা যে কোনো ব্যক্তিও নিতে পারে, যে কোনো ব্যক্তি যারা ওকে পছন্দ করে না, হোয়াটএভার, একটা প্রশ্ন আমি করি, এটা আলোচনা করতে সুবিধার জন্য বা কৌতূহল অনেকের থাকবে, যে সালাউদ্দিন আহমেদ তো এই সময়টাতে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন, পুরো আন্দোলনের প্রতি সপ্তাহে অন্তত 2 দিন তার নামে বিবৃতিটা যেত, তার তো পুলিশের একটা নজরদারির মধ্যে থাকবার কথা। আমি ওইখানে আসছি, আমি পুলিশের নজরে থাকা উচিত, পুলিশ তো সহজেই এটি এবং জানার বা বোঝার কথা যে সে তাকে কারা নিয়ে যেতে পারে, সেটা হয়তো পরিষ্কার। তিনি যদি পুলিশের নজরদারির মধ্যে না থাকেন তাহলে এই যে এত গ্রেপ্তার, এত ফোনে আড়ি পাতা, এগুলো তো আসলে খুব একটা ইফেক্টিভ কিনা বা বিশ্বাসযোগ্য কিনা, নাকি এমনি করা হচ্ছে কাউকে গ্রেপ্তার, এমনি কাউকে নানা অভিযোগ আনা হচ্ছে? জি রিলু সাহেব, এটা হলো আপনার সারাদিন আমাদের অ্যাক্টিভিটিস খুবই দৃশ্যমান ছিল, দৃশ্যমান এই অর্থে যে গোপন জায়গা থেকে হলো তিনি প্রতিনিয়ত গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দিচ্ছেন না। এটা আপনি যেটা বলছেন সেটা প্রণিধানযোগ্য এবং এটা ভাববার ব্যাপার অবশ্যই, এবং আমি এটা অবশ্যই বলবো, যদি না বলি সেটা আমার জন্য আমি মনে করি ভুল হবে আমার, যে যদি কোনো ব্যক্তিকে এভাবে সে যেই হোক, দেখুন সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি স্পোকসম্যান ছিলেন একটা দলের বিএনপির, তাকে যদি কে কেহ বা কারা তুলে নিয়ে যায় এইভাবে, মানে আমি কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন রাখছি, তাহলে সেটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, যে কোনো ব্যক্তি। আমি যদি ডিসঅ্যাপিয়ার করি রাত্রে, দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। তো এখানে যেটা হয়েছে যে এখন ল অ্যান্ড অর্ডার ফোর্সেস বলছে তারা জানেন না, ন্যাচারালি সরকারের তো জানেন না, কিন্তু তার সঙ্গে আবার কিছু কথা বাড়তিও বলছেন যে তিনি হয়তো নিজেই আত্মগোপন করে আছেন। আমি সেটা আসছি যে এটা বলা হচ্ছে যে তিনি হয়তো নিজে ছিলেন তো গোপনে, আত্মগোপনে ছিলেন, তিনি হয়তো অন্য কোথাও গিয়েছেন, হোয়াটএভার, মানে সেটা হয়তো আপনার মুখে বা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মুখে মানাবে, কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুখে বা পুলিশের কোন কর্মকর্তার মুখে মানায় কিনা আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন, আপনি তো আইন বিষয়ে, আইন আপনার কাজের একটা অন্য ক্ষেত্র ছিল। জি, আমি সেই কথা সেইখানে আসছি আমি, এবং আমি এখনো মনে করি, আমার বিশ্বাস যে একটা কোন খবর নিয়ে সরকার জাতির কাছে খবরটা দিবে,
যে তিনি কোথায় আছেন না আছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কাজে আমার ব্যাপারটা, আমার চিন্তাটা কিন্তু তার সম্বন্ধে ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে খুব পরিষ্কার যে সরকারের দায়িত্ব আছে এখানে, এবং সেটা তারা কিভাবে পালন করবেন সেটা তো আমি বলতে পারবো না, আই এম নট প্রিভি টু দ্য ডিসিশন মেকিং। দু নম্বর হচ্ছে যে প্রফেসর ইউনূসের কথা বলেছেন, বা এটা আমি আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি, তবে এটাও ঠিক তার পক্ষে বলব আমি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড। সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাপারে কথা বলেছেন আগে, এবং কথা বলে তিনি তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কাজে ভেবেছেন যে না আমি আর এখন কোনো কথা বলবো না। তা আমার এটা ধারণা, তার সঙ্গে আমার কথা হয়নি কিন্তু এরকম ধারণা এটা। আর পুলিশ ফায়ারিং এর সাথে যদি ভাই বলতেন যে যেটা পুলিশ ফায়ারিং বলতে উনি যেটা বলতে চাচ্ছেন যেটা যে যেটাকে আমরা বলি ক্রস ফায়ার, তাহলে এই সাথে সাথে না আমি বলছি মানে যতক্ষণ আর প্রমাণিত হবে, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে যে আপনার যে কতজন লোক মারা গিয়েছে গাড়ি পড়ে, কতজন লোক মারা গিয়েছে দুর্বৃত্তের হাতে, কতজন লোক মারা গিয়েছে জামাত শিবির এবং বিএনপির যারা কর্মী, এবং কতজন লোক বিএনপিরই কতজন লোক মারা যাচ্ছে বোমা বানাতে গিয়ে, এই প্রত্যেক দিন কাগজে দেখছি আমরা। এবং আজকে আপনার আজকে কথা বলছে 70 জন বার্ন ইউনিটে তারা কাটাচ্ছে, এবং যারা একটু ভালো হয়ে গিয়েছে ডাক্তাররা বলছে যে এদের চিকিৎসা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আমাদের দেশে। তো এই অবস্থাটা যদি উনি বলতেন সাথে সাথে, তাহলে বোধ হয় বার্ন ইউনিটের কথা বলেছেন, খুব ভালো হতো। আপনার মতো সংখ্যা দিয়ে বলেননি, তবে বলেছেন। আচ্ছা, তাহলে এটা বলেছেন, মানে এটা আমাদের বলতে হবে একই সময়, কারণ আমরা যেন এটাকে ইকুয়েট না করি, কারণ ইকুয়েট করাটা বোধ হয় আমি মনে করব যে ভুল হবে। কারণ যারা হ্যাঁ, যদি কোনো পুলিশ অন্যায় করে কাউকে মারে সে বিচারের মুখোমুখি তাকে হতে হবে। আজকে আমি আপনাকে বলছি খুব খুব দৃঢ় ভাষায় বলছি যে যে কোর্টের কথা আইনমন্ত্রী বলেছিলেন সেই ট্রাইব্যুনাল হয়নি, সময় লাগবে, প্রক্রিয়া আছে এটা, কিন্তু একটা দায়রা জজে আপনার বিচার শুরু হয়ে গিয়েছে এবং সেখানে চার্জশিট করা হচ্ছে কিসের, যে যারা যেখানে যারা খুন হয়েছে, বা ইনক্লুডিং যে আপনি সো কল্ড যে ক্রস ফায়ার বলছেন, এবং যে গাড়ি পুড়িয়েছে যারা যারা ধরা পড়েছে যারা স্বীকার করেছে। এখন তো অনেক মানুষ আপনি জানেন তো যে কি করে হঠাৎ এটা বন্ধ হয়ে গেল, অনেকটা মানে অলমোস্ট ইট হ্যাজ কাম ডাউন টু দি বটম, কি করে হলো, যখন জনগণ ওদেরকে ধরে ধরে পুলিশ হাতে দিচ্ছে, বাসে যাচ্ছে একটা বোম ফেলতে, একটা ককটেল মারতে, মানুষ পিছন থেকে ধরে ওকে পুলিশের হাতে সুপ্রদ করছে, মারছে, মেরে আধামরা করে, হুইচ ইজ ব্যাড মেরে। কিন্তু সমস্যা হচ্ছে যে একটি লোক একটা বাস পুড়িয়ে দেবে। আমি জানি আপনাকে একটা কেস বলছি যে একটা একটা ছেলে কন্ডাক্টর হেল্পার সে বলেছে যে দেখেন আপনারা যা করছেন করেন, আমাকে মারবেন না, আমাকে এই দরজা খোলা আছে, আমি শুধু বেরিয়ে যাবো আর মায়ের কাছে যাব, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দল করি না। তা কি করলো জানেন, তাকে ভিতরে জোর করে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওকে পুড়িয়ে তারা দে মেড শিওর যে সেই ছেলেটা পুড়ে মারা যায় ওখানে। তো এগুলোর তো কথা বলতে হবে, এগুলো অন্যায়, এগুলো কোন কোন দেশে এটা হয়নি, আগে আগে হয়নি আপনার এইরকম আন্দোলন, আগে আমাদের শুরু থেকে হয়নি আন্দোলন, বঙ্গবন্ধু করেননি স্বাধীনতার আগে, পরে আন্দোলন হয়েছে, ও অবশ্যই হয়েছে, এই 90 সালে আন্দোলন হয়েছে, প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কই কেউ তো গাড়ি পোড়ায়নি, কেউ তো এরকম ভাবে মারেনি, মানে এটা না, এটা হচ্ছে যে এটা ভাই সাহেবের কাছে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে
যে এটা কিন্তু আমাদের যে সহিংসতার বা টেরোরিজমের যে অবস্থা দেশে এখন আছে, সরকার যেটা খুব দৃঢ় হাতে দমন করছেন এবং করাটাই স্বাভাবিক, সরকার যদি সরকার হয় তারা দৃঢ়ভাবে এটাকে দমন করবে এবং তারা করছেন। কিন্তু ওইখানে যে প্রশ্নটা রয়ে গেছে, প্রথমের দিকে তারা কেন করেননি, প্রথমের দিকে উচিত ছিল তাদের ঠিক একইভাবে দমন করা, তাহলে হয়তো আমরা এত লোককে মরতে দিতে পারতাম না। আপনি মনে করছেন সরকার প্রথম দিকে খুব সিরিয়াস, প্রথম দিকে না সিরিয়াস ছিলেন, তবে তারা বুঝতে পারবে, তারা ভাবলো না, ভাবলো না, বুঝতে পারে কিন্তু তারা ভাবতে পারেনি যে একটি দল, রাজনৈতিক দল, তাদের তাদের চিন্তাধারায় স্বপ্নে এরকম থাকতে পারে যে দেশের মানুষকে পুড়িয়ে মারবে তারা, রাজনৈতিক দল তো রাজনীতি করবে তারা, দেশের মানুষকে পড়ানোর রাজনীতি করবে। সেই সঙ্গে একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে কেন এই আন্দোলন আসলে, একটি তো আন্দোলনের কারণ নির্বাচন, সভা সমাবেশের অধিকার, সেগুলো আছে, কিন্তু আমি আমি যেটি জানতে চাইছি যে লম্বা সময় ধরে হরতাল অবরোধ এবং নাশকতা সহিংসতার কারণে হলো তার একটা আবহ ছিল, আন্দোলনের একটা আবহ ছিল, মানে রাস্তাঘাট ফাঁকা ছিল, সবকিছু বন্ধ ছিল, এখন তো মানুষ আর কোনো কিছু মানছে না। সেই যেমনটা অ্যাম্বাসাডর ওয়ালি রহমান বলছেন যে সেই সহিংসতা নাশকতার মাত্রা অনেক কমে গেছে আর মানুষও কাজে বেরিয়ে পড়েছে, স্কুলগুলো খুলতে শুরু করেছে ধীরে ধীরে, ব্যবসায়ীরা তাদের কাজকর্ম করছেন, অফিস আদালত আগের মতোই চলছে, তাহলে এই টানা মানে নিষ্ফলা আন্দোলনের আন্দোলন দিয়ে বিএনপি আসলে বা তার মিত্ররা কি অ্যাচিভ করতে পারবে শেষ পর্যন্ত, আপনার বিশ্লেষণ কি বলে? সে সঙ্গে আপনি অ্যাম্বাসাডর রহমানের কথা তো অ্যাড্রেস করবেনই, যদি কোনো কিছু থাকে ওনার ওইটাতে আমি একটু আগে যাই। জি আগে যাই, এটা সহিংসতাটা কোনোমতে গ্রহণযোগ্য না, সেই সহিংসতা রাজনৈতিক দলের হোক অথবা রাষ্ট্রীয় সন্ত্রাস হোক, এবং এইটার আজকের এই সমস্যাগুলি বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যাওয়ার দরকার আছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের শুরু হল ১৯৭৩ সনে, যখন আমরা রক্ষী বাহিনী দিয়ে শুরু করলাম আউটরাইট, আজকে এরা আগুনে পুড়িয়ে মারছে, সেদিনও রক্ষী বাহিনী মেরে রাস্তার উপরে ফেলে যেত, এমনকি ছাত্রলীগের অন্যতম জন্মদাতা সোগের মতো লোককে মেরে পিটিয়ে ফেলেছিল, কত হাজার লোককে রক্ষী মেরেছে সেটা আমাদের সবার জানা কথা। সেদিন এই রক্ষী বাহিনীর যে অত্যাচার, এটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। তারই ধারাবাহিকতায় আজকেও যে রাষ্ট্রীয় সন্ত্রাস, আগুনে পুড়িয়ে মারার সংখ্যা রাষ্ট্রীয় সন্ত্রাস কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য না, যেটা আগুনে পুড়ে এটা দুঃখজনক, কষ্টজনক সেটা, এবং এটাকে এটা আরো দুঃখজনক যেন ওটাকে নিয়ে রাজনীতি করা হয়, তাকে আগুনে পুড়ার মর্মটা সবার সামনে তুলে ধরা হয়, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস অভিযোগ আমি যে কাহিনী বললাম এখনো কিছু আছে বোধহয় এতে, তার কথা আপনারা আই চ্যানেলও দেখায় না, চ্যানেল ২৪ও দেখায় না, অন্যরা কেউ পত্রিকালারাও ওইটা অতটা, যেখানে যে ব্যান্ডেজ, যেখানে ব্যান্ডেজ বাঁধা উচিত না সেখানে ব্যান্ডেজ বেঁধে দিলে মানুষের দয়াটা বেশি জাগে। বার্নের চিকিৎসা আজকাল আধুনিক যুগে বার্নের চিকিৎসা ওপেন রাখতে হয়, বেশিরভাগ চিকিৎসা হল খোলা রাখতে হবে, একটা মরফিন ইঞ্জেকশন দিতে হবে, এটা বাংলাদেশে তো এর পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে তার ব্যথা বেদনা কমে যাবে, তারপরে যদি একটা সিলভার সালফার ডাইজিন বলে একটা মলম আছে ওটা লাগাতে হবে। আমাদের পূর্বশটা আমাদের গ্রামের মেয়েরা তাদের সিলভার সাল, তারা তারা ডিমের ভিতরের অংশটা লাগাতো, ওটা একই কাজ করে থাকে, সাদা অংশটা, সাদা এটাকে দিয়ে নি সরাসরি ভেঙে এটাকে দিয়ে দিত, আগুনে পুড়লে পানিতে পুড়লে বাচ্চা কাচ্চা পড়ে গেলে ওটাই চিকিৎসা, ওটারই মডার্ন রূপ হলো সেটা, কিন্তু ওটা তো আর আপনাদের টেলিভিশনে আসবে না, ওটা দেখে প্রধানমন্ত্রীও কাঁদবে না, অমুকও করব না, সে এখানে যেটা মানে আপনি বলছেন যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা ঠিক এটা কিছুটা অপ্রয়োজনীয় আছে, কিছুটা ইয়েও আছে, কিছুটা আপনি মনে করেন সহানুভূতি পাবার জন্য, পাওয়ার জন্য, যেমন আমি উদাহরণটা বলতে শুনতে খারাপ শোনা যাবে, পরশুদিনের পত্রিকায় ছিল সরকার ৫০০ কোটির একটা ৫০০ বেডের হাসপাতাল বানাবে কুর্মিটোলাতে, আরে কুর্মিটুলা জেনারেল হসপিটাল তো আছেই, সে তো খালি পড়ে থাকে, আর একটা কি জন্য বানাবেন, মুগ্ধাপাড়াতে একটা বড় হাসপাতাল আছে,
সেটা করেন না। ঢাকা মেডিকেল কলেজে লোকে লোক আরানোর জায়গা নেই, সেখানে আরো ভিড় বাড়াচ্ছে। আগুনে পোড়া রোগীর একটা বড় জিনিস হবে, সেখানে ঘন ঘন রুগী আত্মীয় স্বজন যাবে না, রুগী যাবে না, লোকজন যাবে না, ইনফেকশন বাড়ে। আসলে আগুনে পুড়ে যতজন মারা গেছে তার অর্ধেক মারা গেছে ইনফেকশনের কারণে। যেটি হোক, কিন্তু আগুনে পোড়াকে কোনো মতেই এটাকে ই করা যাবে না, এটা কন্ডেম বারে বারে বলছি, পেট্রোল পোমা দিয়ে মারবেন এটা কোনো মতে আমার ক্ষেত্রে গ্রহণযোগ্য, ঠিক যেভাবে গ্রহণযোগ্য নাই। আজকে পুলিশে এখানে 6 ইঞ্চি ধরে গুলি, এখানে একটা র্যাপ ইয়োডা গুলি করার জন্য পুরস্কার পায়, ধরে নিয়ে গেলে 40,000 টাকা হয়। আমি অন্য কাহিনী বলি, আমি যেখানে থাকি ধানমন্ডির মধ্যে উচ্চ অবস্থাপন্ন এলাকা, রাস্তার পারে চায়ের দোকান আছে, ছোট ছোট ই আছে, সকালে পরশুদিনের ঘটনা বলছেন, তিন দিন আগে ঘটনা, চা খেতে গেছি, কেমন আছে বড় ভাই, কেমন আসছেন, ভালো, তোমরা কেমন আসো, দেশের অবস্থা ঠিক একই কথা যে এইটা আছে, আমি কেমন আছে, পুলিশের কি না স্যার এখন ভালো আছে। তার একটা সুখবর বলতে, এই গন্ডগোল শুরু হওয়ার পর থেকে পুলিশ আর আমাদের দিকে নজর দেয় না, আগে প্রতিদিন 200 টাকা করে দিতে হতো, এই ছোট চায়ের দোকানদার ফলওয়ালা প্রত্যেক দিন 200 টাকা দিত, আর সপ্তাহে 400 টাকা হলো থানার জন্য, এখন দিতে হয় না, তাদের বাইটা গেছে, ওটা ভালোই হয়েছে। আর তাহলে কি পুলিশ হঠাৎ এত ফেরস্তা হলো, আসার রাস্তা থেকে জেল দিয়ে দিয়ে করলে 40,000 টাকা নিতে হয়, বাণিজ্য তাদের ভালো চলতেছে। এই যে জিনিসটাকে আমি যেতে যেখানে আসতে চাচ্ছি, আজকে দেশের পুলিশ দিয়ে, আজকে অলিউর সাহেব ভালো করে জানেন, আগের দিন একটা গুলি করতে হলে একটা ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগত, লিখিত অর্ডার দিতে হতো, এখন আর কোনো ম্যাজিস্ট্রেট আছে বলে কোনো ছবিতে আমি দেখি না। সুতরাং এখন এইটা কিন্তু ভালো না, এইভাবে দেশ শাসন করা যাবে না। এটা দেশের সফল প্রধানমন্ত্রী হিসাবে আমার মতে, আমার মানে হাসিনা আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সফল, ওনার বাবাকে উনি ছাড়িয়ে গেছেন, উনি ইতিহাসের একটা স্থান করে নিয়েছেন, উনি এরকম সমর্থন মধ্যে পৃথিবীর কোথাও আমি দেখি নেই। ল কমিশন, তারা আইনের মানুষ, সারম আইনের প্রফেসর, সে বলে কি না পুলিশের যখন তখন গুলি করে দেওয়া উচিত, এই জাতীয় লোক যখন ল কমিশনে থাকে, খায়রুল হক সাহেব কি করবেন আমি জানি না, এটা হল ল কমিশন। আমাদের মানবাধিকার কমিশন মিজানুর রহমান কি বলেছে, মান্না সম্পর্কে এই সম্পর্কে এইটা তো মানে কল্পনা উচিত। আমি যেটা দেখছি যে এটা এই জাতীয় জিনিসের ফলে আজকে দেশে যদি রাজনীতি গ্রো না করে তাহলে অপরাজনীতি হয়, অপরাজনীতির একটা অংশ হলো গোলাপ আলো, এই যে আগুনে পোড়া উমুকে পোড়া। আজকে ব্যবসায়ীরা তারা বলছে মহা ক্ষতি হয়ে গেছে তাদের, অবশ্যই ক্ষতি হয়েছে রাষ্ট্রের, তবে কোন কলকারখানার তারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিরা, আমি জানি না আনিসুল হক এবারে নির্বাচনে কত কোটি টাকা খরচ করবেন, কতটা কত শত কোটি, অলরেডি তার বিলবোর্ডের সংখ্যা যে কয়েকটা আমার চোখে পড়েছে, কোটি দুই একটু বোধহয় খরচ হয়ে গেছে তার, তার প্রতিটার জন্য নাকি বিলবোর্ডে 2-3 লাখ টাকা করে লাগে এক একটা বিলবোর্ড উঠাতে। তারাই গার্মেন্টস এর মেয়েদের 300 টাকা বেতন বাড়াতে চায়নি, গরিব মানুষের 300 টাকা বেতন দিতে চায়নি, অথচ এই জাতীয় জিনিসের ই আছে। এই সব গণ্ডগোলের শুরু কিন্তু ওই সংবিধান রক্ষার রাজনীতির অবস্থান থেকে এসছে। সংবিধানের নিয়মতান্ত্রিকতার জন্য সরকার নির্বাচন করেছেন, নির্বাচনে সেই 5 জানুয়ারি 2014 থেকেই করেছেন নির্বাচন করেছেন, তবে তখন যেটা প্রত্যাশা ছিল যে আরেকটা নির্বাচন সত্তর হবে, আইনগতভাবে 5 বছর নির্বাচন থাকতেই পারে। আবার যখন দেখেন এই আগুনে পরে বোধ হয় 60-70 জন তো মারা গেছে, এক নৌকা ডুবিতে কত মারা গেছে, কয়বার মারা গেল, কতজনই সে কথা বলি, লঞ্চ ডুবিতে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে পারলো না, প্রধানমন্ত্রী এটা উচিত ছিল বলা যে তুমি পদত্যাগ করে দাও মিনিমাম, তো এটা তাহলেও আমাদের একটা একরকমের একটা সংস্কৃতি একটা আন্দোলন প্রসঙ্গে একটা প্রশ্ন করেছিলাম, যারা আন্দোলন করছেন তাদের সম্পর্কে
যে এই এই আন্দোলন আসলে কি ফল দিচ্ছে, কেন তারা করছেন এইভাবে? এই আন্দোলন তো পরিষ্কার আন্দোলনের কোন কার্যকারিতা বা আন্দোলন আছে সেটা দেখা যাচ্ছে না, দৃশ্যমান কিছু নেই। এটা এটা কোনো সন্দেহ নেই, এই হরতালের কোনো কিছু হরতালের কোনো কোনো প্রতিফলন নেই। অবরোধের এখন এটা এটা যাত্র 72 দিন বোধ হয় আছে, 72 দিন অনেকদিন করলো আমার মতে, এটার তো একটা একটা ইতিহাস, ইতিহাসের নাম লেখানো ছাড়া এর কোন কার্যকারিতা এখন আর আছে বলে মনে হচ্ছে। এই হরতালের অনেক যে হরতাল আছে, কিন্তু এটা যে এই হরতালের এখন এফেক্ট না থাকলো, সরকারের কিন্তু এটা থেকে একটা কিউ নেওয়া উচিত। সরকার এটাকে পার্মানেন্টলি এই একদিকে ধর্মান্ধতা, জামাতের রাজনীতি অথবা বিএনপিরই এটা বন্ধ করার জন্যই সরকার জনগণের কাছে একটা ম্যান্ডেট যাওয়া উচিত। জনগণের ম্যান্ডেট হতে পারে একটা নির্বাচন, একটা মধ্যবর্তী নির্বাচন, সেটাকে যে নামে যেই না কেন এই ম্যান্ডেট নিয়ে যে এই জাতীয় জিনিস করা যাবে। 5ই জানুয়ারি নির্বাচনকে আপনি কোনো ম্যান্ডেট বলছেন না? না, এটা তো নিশ্চয় সরকার জানে। অ্যাম্বাসেডর ওয়ালি রহমান, আমি এই শেষ কথাটা বলেছেন যেটা তার উত্তর আমি দেব, বুঝাই দেব, কিন্তু একটি কথা বলে না বললেই নয়, যে রক্ষী বাহিনীর কথা বলেছেন, আমি দেশের বাইরে ছিলাম, হাজার হাজার লোক মারা গিয়েছে আপনি বলছেন, ঠিকই আছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দেশেই ছিলাম। তবে জি, আপনি দেশে ছিলেন, তবে এই সাথে এটাও তো বলা যেতে বলা উচিত আমার, যেটা আমি 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 পড়েছি, যে যে লাল বাহিনী যে সন্ত্রাস করেছে, আমি 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 কারোর নাম নিচ্ছি না, গণবাহিনীর কথা আসছে, সর্বহারা জি, তারা যে অন্যায়টা ক্ষতি করেছেন, বঙ্গবন্ধুর যে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন সেই অন্যায়ের কথা কিন্তু আমি ওনার মুখে শুনেছি, যে যখন তিনি বাইরে জেনেভায় গিয়েছেন, দুবার গিয়েছেন, দুবারই ছিলেন সেখানে, তিনি দ্বিতীয়বার বিশেষ করে আমাকে বলেছেন, প্রথমবারে না, যে গণবাহিনীর কথা বলেছে এবং তাদেরকে অত্যাচার, তারা মানুষ মেরেছে, তারা পুলিশ মেরেছে, তারা এমপি মেরেছে, তারা থানা পড়িয়েছে, এই যে অরাজকতা, যদি আমরা যদি রক্ষী বাহিনীর কথাটা সত্য হয়ে থাকে তাহলে আমাদের এই কথাগুলো আমাদের বলতে হবে, আনতে হবে সামনে, কিন্তু আমি পিছনে যেতে চাচ্ছি না, আমি সামনে যেতে চাই, কারণ যে কথাটা আমরা সবাই বলি, যে যেটা আমেরিকানদের খুব পছন্দ হয় আমরা এই জন্যে, তাদের অনেক পলিসি আমার পছন্দ হয় না, কিন্তু ওদের ব্যক্তি জীবনে কিছু ওদের আদর্শ আছে যেটা আমার খুব পছন্দ হয়, যে ওরা যখন কিছু আজকে খারাপ দিন গেল, খুব খারাপ দিন গেল, ওয়েল দেয়ার ইজ এ টুমরো, কালকে তো আছে, এই যে দেয়ার ইজ এ টুমরো, সেই কালকের ভাবনাটা আমাদের ভাবতে হবে, হয়েছে ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, আমরা আগামী দিনের কথাটা ভাবি এখন। এবং এই সঙ্গে যে তিনি যে কথাগুলো বললেন, যে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সাথে আমি বলবো যে এটা কোনো মতে গ্রহণযোগ্য না, এবং যে কোনো সরকার যদি সরকার হয়, আপনি পৃথিবীর চারদিকে তাকিয়ে দেখেন, তারা দমন করেছে সন্ত্রাস, তারা সন্ত্রাসকে দমন করার পরে তাদেরকে সময় দিয়ে ডাকা হয়েছে, আসেন আমরা এখন বসি যদি কিছু কথা থাকে আপনাদের, কিন্তু যখন সন্ত্রাস চলছে তখন সংলাপ বা কোন রকমের আলাপ আলোচনা করার চিন্তা করা যাবে না। এখন যদি দেখেন যে সন্ত্রাস নেই বললেই চলে বা সন্ত্রাসের মাত্রা কমছে, তখন সময় আসছে, আপনি কি করে ভাবলেন যে হবে না কোন রকমের চিন্তা? আমি ভাবছি না, সেটাই হতেও পারে, হবে আশা করছি, আমি আশা করছি, আমি আশা আমি আশাবাদী, হয়তো সময় আসছে, সেই সময়টা2019 সালের আগে কোন নির্বাচন হবে না সেটিও বলা হচ্ছে, কিন্তু রাজনীতির কোন শেষ কথা কি আছে?
শেষ কথা নাই, অনেকটা ডিপ্লোমেসির মতো, যে শেষ কথা কিন্তু আমরা কখনো বলি না এবং সব কথাও আমরা বলি না, আমরা কিছু ধরে রেখে দিই সবসময়, সারা জীবনে তাই করেছি। এখানেও আমি হতাশ হব না, আগে সন্ত্রাস এবং টেরোরিজমটা বন্ধ হোক, সমূলে উৎপাটন করতে হবে এবং যে বা যারা করেছেন, এবং সেখানে সাধারণভাবেই যে একজনের দিকেই আপনার চোখ পড়ে, বেগম খালেদা জিয়া, কারণ তার মাথার উপরে পা রেখে জামাত শিবির কাজ ধ্বংসাত্মক ধ্বংস কাজ চালাচ্ছে, বিএনপিও করছে, কারণ তারা স্বীকার করছে, ধরা পড়ছে, বিভিন্ন জায়গায় কাগজে পড়ছেন, চিটাগং বলেন, এই যে পরশুদিন হলো কোথায়, যে কালকে রাত্রে না পরশু রাত্রে হলো, যে সেখানে তারা বিএনপির একটা বাড়িতে ধরা পড়েছে, অসংখ্য তারা, মানে এরা অবিশ্বাস্য যে সাধারণ বিএনপি বা গণতান্ত্রিক দেশে, বেগম জিয়াও তো লাস্ট প্রেস ব্রিফিং উল্লেখ করেছেন যে সরকার সমর্থকরা এগুলো করছে এবং ধরা পড়ছে, এটা তিনি তো বলবেন, পত্রপত্রিকায় খবর বেরোচ্ছে, তার তো আর তো কিছু বলার তো নাই, তো তিনি ওখানে আছেন, তার অফিসে পড়ে আছেন, তার কিছু বলার তো নাই, এমন কিছু পজিটিভ কোনো কথা তিনি বলতে চাইলে তিনি তো বেরিয়ে আসতেন, তার তিনি বলতেন যে একটা প্রেস কনফারেন্স তিনি করেননি, একটা প্রেসের লোকজনকে ডেকে তিনি একটা লিখিত বক্তব্য পড়েছেন, এটা এটা প্রেস কনফারেন্স ছিল, ব্রিফিং বলেছেন, ব্রিফিং হলো, প্রেস কনফারেন্স ছিল না, আপনাদের লোকজন গিয়েছিল সেখানে, তো কাজেই সেখানে তিনি যা বলেছেন তা আত্মপক্ষ থেকে সমর্থন করবেন, কিন্তু সেটা দেশের মানুষ কিন্তু গ্রহণ করে নাই, যে দিস ইজ নট দি ওয়ে, আপনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, কাজে আপনার জন্য এটা সাজে না, আপনি এরকম কথা বলবেন না, আপনার ওখানে একটা লোক ছিল না, আপনার যে কমিটির যে স্টিয়ারিং কমিটি, সর্বময় ক্ষমতার যে কমিটি, একটি মানুষ ছিল না সেখানে, একটি মানুষ নেই, কেন এই প্রশ্ন একজন ছিলেন নজরুল ইসলাম খান, এই প্রশ্ন কিন্তু সবাই করছে এটা, এবং এবং যে ব্যক্তির কথা, একজন ব্যক্তি তিনি নিজে আমাকে বললেন, জিজ্ঞেস করলাম সেদিন একটা ডিনারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে দেখলাম না ওখানে, আমি তো ডাকে, আমি তো আমাকে আমাকে দাওয়াতে করেনি, তো আমাকে তো ডাকে নেন তিনি, ডাকলাম যেতাম, ইসি কথাটা হচ্ছে যে 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 উনি যেটা কথা বলছিলেন, যে আমি বলবো যে আমরা আশা ছাড়ব কেন, আমি বলছি কথাটা খেয়াল রাখবেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এই কথাটা বলবো এখানে শেষ করবে এই পর্যায়টা, আশা করি আগামী আরেকটা সময় পাবো, দু মিনিট সময় সময়, সেটা হচ্ছে যে যে এই সুযোগ নিয়ে বেগম জিয়ার এটা বোঝা উচিত যে এই সুযোগে কিন্তু অথবা তিনি শি ইজ এ পার্ট অব দ্যাট অর শি ইজ নট এ পার্ট অব দ্যাট, যে যে বিভিন্ন রকমের যেটা ভাই বললেন যে যে এই যে ধর্মান্ধতার গ্রুপ, মৌলবাদী গ্রুপ এবং যুদ্ধাপরাধী যারা করেছে কিছু এখনো বাকি আছে, তারা তাদেরকে ধরতে পারিনি আমরা, এবং টেরোরিস্ট, তারা এই সুযোগ নিয়ে বিভিন্ন দল, আমি 50টা দলের নাম নিতে পারি আমি, যারা এখানে বিভিন্ন ভাবে তারা স্লিপিং সেল, কিছু কিছু উঠে আসছে, আসছে সামনে আসছে, কিছু এখনো কিন্তু তারা সামনে আসেনি, তারা সুযোগের অপেক্ষায় আছে, সেই সুযোগটা কিন্তু এই সরকার দেবে না, এটা আপনাকে বলতে পারি আমি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, একটু কনক্লুশনের দিকে গিয়ে যেতে হবে আমরা, শেষের দিকে প্রায়। ভাই ভদ্রলোক, এই জন্য ভদ্রলোকরা অনেক সময় কোন অভদ্র জিনিস ভাবতে চান না, কিন্তু পৃথিবীটা কেবল ভদ্রলোকরাই নিয়ন্ত্রণ করে না, এবং এটা রাজনীতিবিদরা, যারা সত্যিকার রাজনীতিবিদ তারা বুঝেন, কিন্তু যখন রাজনীতিবিদরা ব্যবসায়ী হন তারা মনে করেন যে পয়সা দিয়ে সব কিনে নেওয়া যাবে, পুলিশ পয়সা দিয়ে তাকে দিয়ে দাও পয়সা, মন্ত্রীকে পয়সা দিয়ে দাও, অমুককে পয়সা দিয়ে দাও, সেখানে তখন সেই ব্যবসায়ীরা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তারা অনেক সময় ধ্বংসের কারণ হয়ে যায়। আজকের পত্রিকাও যদি দেখেন, ওবামা বলেছেন যে আজকে ইরাককে পুরোপুরি ধ্বংস করতে গিয়েই আইএস এর জন্ম হয়েছে, আজকের পত্রিকায় আছে। আজকে আমরা এই সমূলে শব্দটা বড় ভয় পাই, আমি সমূলে কোনো কিছুই হবে না, পৃথিবীর মধ্যে বৈচিত্র্য থাকবে, দু চারটা খারাপ মানুষ থাকবে, আমরা 90% ভালো লোক হবো, 8-10 জন খারাপ থাকবো,
এখন ওইটার জন্য চাই, এটা করার জন্য পরিষ্কারভাবে দেখা দরকার যে আজকে প্রথমে এটা নির্মূল তখনই হবে, আজকে আমার প্রধানমন্ত্রী যখন সাহসের সাথে, উনি খুব সাহসী মানুষ আমার মতে, উনি এই বলেন যে এই পয়লাবার আমি দেখলাম একজন রাজনৈতিক বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে পারলেন, উনার খেলায় তারা খেলছে, অন্য জায়গায় বিরোধী দল খেলে রাজনীতিকে সরকারকে রিয়াক্ট করতে হয়, এইবারই প্রথম আমি দেখলাম সারা বিরোধী দল সবাই উনার নির্দেশ মতো খেলা খেলতে বাধ্য হচ্ছে, তো এটা কিন্তু আমি রিয়েলি এপ্রিসিয়েট। উনি মাননীয় প্রধানমন্ত্রী আমার বোনকে এক ভোট না দু ভোটে হারিয়েছিলেন তার ছাত্র জীবনে, ইডেন কলেজের ইলেকশনে আমার আমার বোন দাঁড়িয়েছিল ছাত্র ইউনিয়ন থেকে, প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন ছাত্রলীগ থেকে, তখন বাবা উনার জেলে আছেন, মুজিব ভাই তখন জেলে আছেন, রবরা বলে যে তারা নাকি বোরকা পরে দিয়ে ভোট দিয়েছিল, সেটা যাই না তো যাক, কিন্তু এত সিরিয়াস রাজনীতি সত্যি আমার মতে উনি অ্যাডমায়ারেবল রাজনীতি করেছেন। সেখানে উনার আশেপাশে যারা আছে তারা চাইছে উনি নির্মূল হয়ে যাক, আমার একটা ভয় হচ্ছে, ঠিক একটা খুব একটা খারাপ আজকে জিনিসকে তাকে তাকে একটা অন্যদিকে তারা কায়দা করে তাকা তার যে তার তার দলের লোকেরই নিয়ে যাচ্ছে, সেই জন্য কোনো জায়গাতে সংলাপ চায় না, যে কথাগুলি হয়ে গেছে ১৯০০ ওইসব পর্যন্ত উনি বলেননি, তাদের বিভিন্ন জন বলছে। আজকে গেরিয়া ড্যামসের কথা মনে আছে নিশ্চয়ই ওয়ালিউরেট, সে লন্ডনের বোমা মেরে আন্ডারগ্রাউন্ড উড়িয়ে দিয়েছিল, আইআরএ তার নিয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট তার সাথে বসেছিল আলাপে সংলাপে, তাদের ইতে বেলফাস্টের গভর্নমেন্ট চার্চ উড়িয়ে দিয়েছে তার সাথে বসেছিল, তারপর ছাড়ে নাই তারা যারা জেলে, ২৫,০০০ লোককে তো জেলে আটকে রেখেছেন, আর কতজন কাটকাবেন, বিচার করা শুরু করতে হবে, বিচার বিচারের নামে এটা ন্যাক্কারজনক অবস্থায় আছি আমরা। দেখেন কোকো টাকা নিয়েছে ব্যাংক থেকে, টাকা শোধ করে নেবে জানে, তার জন্য কি তার মা কি অপরাধী হতে পারবে, অভিযুক্ত হতে পারবে, আমার ছেলের অপরাধের জন্য কি আমি অপরাধী হতে পারি, এটা বিচার বিভাগকে এইরকম অন্ধ, প্রধানমন্ত্রী এই বিচারকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তবে সমূলে যে অনেকগুলি জিনিসের যে পরিবর্তন আসবে শেষ করতে হবে, সেখানে আমি আসছি। সুতরাং এখানে আসলে সমূলে না, আসলে এটা সুষ্ঠু জিনিসটা সংলাপও দরকার নেই, আমার হিসাবে সংলাপটা কিছু দরকার নেই, এটা সব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আছে সবকিছু, উনার পয়লার খবরটা করতে হবে, উনার পয়লার যেটা বলতে হবে হলো আমাদের সুষ্ঠু নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের হল জিনিসটাই তো অশুভ, এটা পরিষ্কার করে যে তারা যখন বেরিয়ে আসবে, এখন বিরোধী দল যে এসে একটা নেবে মাত্র ৮ দিন সময় দিয়েছে, এর মধ্যে তোমার নাম জানাতে হবে, তার মানিটাই হলো এটা তুমি নির্বাচনে এসো না, তুমি নির্বাচনে থেকো না, ভয়ভীতি হচ্ছে তোমার চারটাতে তুমি জিতেছ তাদেরকে বরখাস্ত করা হচ্ছে, গাজীপুর জেলে, রাজশাহী জেলে, অমুকের সিলেটের জেলে, বরিশালের ইতে, এই সমস্ত দুর্বুদ্ধি দিচ্ছে গণতন্ত্রে, যে মুজিব ভাইয়ের মেয়েকে কেউ না কেউ দুর্বুদ্ধি দিচ্ছে, হতে পারে তার আমলা, হতে পারে তার রাজনীতিবিদ, আমার একটাই কাকতা কামনা থাকবে উনি এর বাইরে এসে উনার পিতার ন্যায় একটা সাহসিকের সাথে বলবেন আসো তোমরা নির্বাচন চাও, আসো দেখো সুষ্ঠু নির্বাচন দিচ্ছি, যে আসবে আসবে, এবং সেই ম্যান্ডেট দিয়ে এবার আর নির্বাচনটা হবে হলো কতগুলি সংস্কারের কথা থাকবে, কেবল হয়তো অন্যান্য লোকাল গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি আইন বিচার বিভাগের যদি সংস্কার না করেন ওনারা। আজকে একটা শেষ কথা বলেই করি আমি, আজকে আজকের কাগজেই আসে দেখলাম বাংলাদেশ প্রতিদিনে লিখেছে হলো আমাদের শফিউল্লাহ সাহেব তার নেতৃত্বে ১৯ মার্চ তো আজকে ১৯ মার্চ তার নেতৃত্বে জয়দেবপুরে হয়েছিল, কিন্তু ইনি সেই ভদ্রলোক যখন মুজিব ভাই বারে বারে ১৪ আগস্ট রাত্রে বারে বারে ফোন করছে ক্যান্টনমেন্টে শফিউল্লাহ আস, শফিউল্লাহ আসেন নাই সেদিন, ইনি সেই ব্যক্তি আজকে একে ক্ষমতাকার একটা বই লিখেছেন, সেখানে বইতে ঠিক আছে কিছু বিতর্ক থাকতে পারে, তার নামে এখানে সেখানে মামলা করে দিয়েছেন, তাকে দৌড়াতে হবে ৮০ বছর বয়সে, এইসব কথা প্রধানমন্ত্রী থামাতে পারেন, সুতরাং প্রধানমন্ত্রীকে আজকে একটা
উনি উঠবেন, উনি আমাদেরকে লিড করবেন দেশের শান্তির জন্য। কেবল লোক দিয়ে পুলিশ দিয়ে গুলি করে সমূলে নির্বাচন, ওটা নির্বাচন সমূলে ধ্বংস হবে না, আমরা সবাই ধ্বংস হয়ে যাব, যেটা কোনো মতে কাম্য হতে পারে না। ধন্যবাদ। আমি শেষ কথায় বলবো যে বিএনপি নির্মূল করার কথা কেউ বলেছে বলে আমি জানি না, নিশ্চয়ই কোন দায়িত্বপূর্ণ ব্যক্তি এটা বলেননি, দায়িত্বপূর্ণ ব্যক্তি। তাহলে যদি কোন মন্ত্রী বলে থাকে তিনি এটা তার বলা ঠিক হয়নি, যে কোন মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী তো বলবেন না, প্রধানমন্ত্রী বলেননি। আপনি প্রধানমন্ত্রী যে সাহস এবং পলিটিক্যাল সেরাসিটির কথা বলেছেন, আমি তো অবশ্যই আপনার সঙ্গে একমত। এবং এছাড়াও তার যে অনেক রকমের গুণ আছে, গুণাবলী আছে, সেটা সারা দেশবাসী জানে, সারা পৃথিবী জানে। এবং তিনি প্রশংসিত হয়েছেন, আজকে যে আমাদের অর্থনৈতিক উন্নতি আমাদের হয়েছে সারা পৃথিবীতে, আমরা 11টা দেশের ভিতরে, আমি একবার বলেছিলাম জিল্লুর রহমান সাহেবের এখানে 19টি দেশ, আজকে 11টি দেশের ভিতরে আমরা একটি দেশ, যে আমরা যেভাবে উঠে আসছি, এই যে মাঝখানে যে গোলমালটা হয়ে গেল, ইয়েস আমরা সেখানে টাকা হারিয়েছি, অনেক লস করেছি আমরা, কিন্তু উই শ্যাল বি এবল টু মেক আপ। আমরা উঠে এসেছি মুক্তিযুদ্ধের জন্য, গণতন্ত্রের জন্য আমরা উঠে এসেছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইউ, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট ইউ মেড। এখন যে কথাটা আপনি বলছেন যে যে নির্মূল নির্মূল করার কথা উঠছে না, বিচার বিভাগ, বিচার বিভাগের কথা আমি একটা বলে শেষ করব যে দেখুন, আপনি যখন এই কথাটা বলছেন সেখানে তো এটাও তো ঠিক যে 67 বার বেগম জিয়াকে বলা হয়েছে যে আপনি কোর্টে আসুন, যেটা করাপশনের মামলা দিয়ে গেছে কেয়ারটেকার সরকার, গত কেয়ারটেকার সরকার, আর্মি লেড সরকার, তিনি মাত্র 7 গিয়েছেন, এখনো আছে, আবার বলা হয়েছে আপনি আসেন, এবং তাকে টু ফেসিলিটেট যে তিনি যাবেন তার জন্য আবার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তাদের যা তার যা কৌশলী আছেন তারা গিয়ে বলেছেন যে একটু আমি সংশোধন না করে উপায় নেই, পিছিয়ে দেন, দিন পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কি যাবেন আপনি বলতে পারেন? আপনার বলতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আজকে খালেদা জিয়া বহুবার যাননি, এটা আপনার হাতে আমাদের একমত, কোর্টে এতবার যাননি এটা খুব খারাপ কাজ, কিন্তু যখন ঢাকা কোর্টে ছিল উনি 4-5 গেছেন, মামলাটা ঢাকা কোর্টে না হয়ে বক্সিবাজারের মাঠে মামলাটা কোর্টকে নিয়ে যাওয়ার বাণীটাকে বক্সিবাজার, এটা শেষ করি, বক্সিবাজারের কোর্টে নিয়ে যাওয়ার তো মানিটাকে, এটা ছিল বিডিআর মিউটিনিদের মামলা, সেখানে কোর্টের জায়গায় উনার বিরুদ্ধে মামলা আছে যেখানে কোর্ট সেখানে হওয়া উচিত। 2 কথা হলো, আমি যদি একজন বিচারকের প্রতি আমার যদি অনাস্থা থাকে, এটা এখানকার সারা দ্বীপ দেশের প্রত্যেকটা দেশের কাস্টম যে সে লয় সেই বিচারককে বদলে দেওয়া, একজনকে সরিয়েছে কিন্তু কোর্ট সরার নেই, তারপরে উনাকে সময় না দিয়ে এটা আরেকটা বদলে দিলে কি আসে? খুব সংক্ষেপে বলছি যে কোর্ট বিচারক সরিয়েছে আপনি বললেন, এবং দেখুন যে কোর্ট একজন ম্যাজিস্ট্রেট যেখানে থাকে সেটা কিন্তু তার কোর্ট, সেটা তো এখানেও কিন্তু একজন দারাজ আছে, না না, কিন্তু ঢাকা কোর্টে তার বিচার শুরু হয়েছিল ঢাকা কোর্টে, ঠিক আছে, ঢাকা কোর্টে নিয়ে আসেন, এর জন্য কি তিনি যাবেন না? না না, এই জন্য তাহলে আপনি জুডিশিয়ারিকে, না না, জুডিশিয়ারি প্রধানমন্ত্রী 3 ছিলেন, তিনি যদি না যান তাহলে তো এটা জি আমি শেষ করতে চাই। আচ্ছা, আমি এই কথা বলে শেষ করছি যে আমরা আশা করব যে বেগম জিয়া আগামীবার যখন সামন্দা করা হয়েছে ওনাকে, উনি সেই সম্মান রক্ষা করবেন এবং বিচার বিভাগের সম্মান দেখাবেন, এবং দেশের মানুষের কাছে তিনি, দেশের মানুষ তাকে বাহবা দেবে যদি তিনি যান। এবং তার ছেলের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এটা সারা দেশ জানে, সারা পৃথিবী জানে, আপনি জানেন, আমি জানেন, জিল্লুর রহমান সাহেব জানেন, কাজে সে ব্যাপারটা আমি এখানে আনছি না, আমি আনছি বর্তমানে বাংলাদেশে এখন যত কম জানা যায় তত নিরাপদে থাকে, বেশি জানলে বিপদ বেশি। আমরা এখানে আছি যে আমি মনে করি, আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা এটাকে একটা সমাধান, আমরা হচ্ছে, এটা তো কমে যাচ্ছে, সন্ত্রাস কমে যাচ্ছে, কিছু এখনো হচ্ছে,
কালকে হয়েছে অল্প কিন্তু মূল সমস্যাটা তো রয়ে গেছে না না আমি শেষ করছি অনেক ধন্যবাদ সমস্যা যদি আপনি বলেন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে না না সেটা হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমার সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে পেজ আছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন ধন্যবাদ আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান চিত্রমাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয় বুধবার দুপুর 11:30টায় এবং শুক্রবার দুপুর 1:05টায় দেখবার আমন্ত্রণ রইল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং অ্যাম্বাসেডর ওয়ালি রহমান অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মন্ডলী টেবিলের দু প্রান্তে বসে আমার দুই অতিথি নানা বিষয়ে কথা বলেছেন তথ্য উপাত্ত বিশ্লেষণে দুজনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে একটি জায়গায় দুজনই একমত হয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যথেষ্ট দক্ষতার সঙ্গে সক্ষমতার সঙ্গে বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশ নামের এই রাষ্ট্রটি পরিচালনা করছেন এবং এত নানান জন নানানভাবে নানান আসপেক্ট থেকে দেখবার চেষ্টা করেছেন কিন্তু দুজনে মনে করেন যে তিনি সফল হচ্ছেন অনেক ক্ষেত্রে এবং রাজনীতিটা বাংলাদেশের পুরো রাজনীতিটা এখন ওনার একচ্ছত্র নিয়ন্ত্রণে সেটি ওনারা বলবার চেষ্টা করেছেন তিনি তার দলের রাজনীতি তার মিত্রদের রাজনীতি জাতীয় সংসদের বিরোধী দলের রাজনীতি এমনকি রাজপথে বিরোধী দল যারা তার প্রধান প্রতিপক্ষ এবং তার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের রাজনীতিটাও পুরোপুরি ওনার নিয়ন্ত্রণে সেজন্য দুজনে তাকে সাধুবাদ জানিয়েছেন এবং দুজনে মনে করেন যে বর্তমানে যে সংকট চলছে সেই সংকট থেকে কম বেশি যেভাবে মাত্রা নিয়ে হয়তো মত পার্থক্য থাকতে পারে এখান থেকে উত্তরণের পথ বা পরিবেশ একটা তৈরি হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা চট্টগ্রাম অন্য আরেকটি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জন্য একটি সুযোগ তৈরি হয়েছে ওনারা মনে করেন আকার ইঙ্গিতে অন্যদিকে যেহেতু আন্দোলনের উত্তাপ কমে এসছে নাশকতা সহিংসতা প্রায় নেই বললেই চলে সেক্ষেত্রে সরকারের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে এক ধরনের সংলাপ সমঝোতার পথে যাওয়ার জন্য এবং নির্বাচন নিয়ে যেহেতু বিরোধ বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যদি অনেকেই মনে করেন এর বাইরেও অনেক বিষয় আলোচনার মধ্যে নিয়ে আসা উচিত সেজন্য এটি আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং উদ্যোগটা সরকার গ্রহণ করতে পারে যদিও আলোচনায় একথাও এসছে যে আসলে সংলাপেরও কোনো প্রয়োজন নেই সংলাপেরও প্রয়োজন নেই প্রধানমন্ত্রী চাইলে বর্তমানে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো তিনি যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট পরিমাণে দক্ষ সক্ষম এবং শক্তিমান তিনি সবগুলো সমস্যা নিজেই এককভাবে সমাধান করতে পারেন সেটি তার জন্য নিরাপদ তার রাজনীতির জন্য নিরাপদ এবং অপরপক্ষের জন্য স্বস্তিদায়ক হতে পারে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা